আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিরিয়ানি এমন একটা খাবার, চিকেন, বিফ বা মাটন যা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়, ছোট থেকে বড় সবার খুব পছন্দের খাবার হয়। আমার আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। চিকেনের পরিবর্তে মাটন বা বিফ দিয়ে সেমভাবে বিরিয়ানিটা রান্না করা যায়। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করে দিচ্ছি রেসিপিটি। আমি এখানে আধা কাপ তেল নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ ঘি। এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখানে নিয়েছে 10 টুকরো আলু, এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি জর্দা রং মিশিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকে 70 থেকে 75% মতো সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ করা আলুর মধ্যে লবণ আর জর্দা রং মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। জর্দা রংটা দিয়েছে সুন্দর একটা কালারের জন্য, কারো কাছে পছন্দ না হলে বাদ দিতে পারেন। শুধু লবণ বা 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিতে পারেন। এখানে নিয়েছে 1 কেজি 200 গ্রাম চিকেন, আর চিকেনের মধ্যে 1 চা চামচ লবণ মিশিয়ে নিয়েছে। এখন চিকেনটাকে ভেজে নেব। তো খুব বেশি লাল করে ভাজবো না, 2 পিট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো চিকেন দেওয়া হয়েছে, এখন চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে চিকেনটাকে ভেজে নেব। চিকেন ভাজার সময় তেল ছিটে তাই ঢেকে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টে দিয়েছে, আবার ঢেকে দিচ্ছে। ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছে। একই তেলে এখন দিয়ে দিচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়েছে 3 টুকরো দারচিনি, 4টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছে, 2টো তেজপাতা টুকরো করে দিয়েছে। এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু ভুজে দিতে হবে, চিকেন ভাজার সময় লবণ দিয়েছে। এখানে আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া, সবগুলো 1 চা চামচ করে আছে। এখন মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই, দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে যে কোনো ধরনের বাদাম বাটাটা ব্যবহার করা যাবে। আমি এখানে বাজার থেকে কিনে আনা প্যাকেট বিরিয়ানি মশলাটা ব্যবহার করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন। বিরিয়ানি মশলা দিচ্ছি 2 টেবিল চামচ, এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়েছে, এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এখন 3-4 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়েছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেব। 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি চিকেনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব
তিন চারটা কাঁচামরিচ ফালি করা। এখানে নিয়েছি এক চা চামচ গোলাপ জল, এক চা চামচ কেওড়ার জল, আর এক চা চামচ চিনি দিয়েছে। এখন চুলার আঁচটা কমিয়ে তিন চার মিনিটের জন্য আবার ঢেকে দেব। মিশিয়ে নিয়েছে, তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে চুলার আঁচটা কমিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে বেরেস্তার ফ্লেভারটা চিকেনের ভিতর পর্যন্ত পৌঁছাবে। দুই মিনিট পর চিকেনটা রান্না কমপ্লিট, ঝোলটা কমে তেলটা ভেসে উঠেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব চিকেনটাকে। বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করে নেব। আমি একটা প্যানের মধ্যে 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি তিনটে এলাচ, দু টুকরো দারচিনি, আর একটা তেজপাতাকে ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে পোলার কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হলে এর মধ্যে চাল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আর আধা ঘন্টা আগে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি বাসমতি চাল দিয়ে রান্না করেন তাহলে 30 থেকে 40 মিনিট আগে চালটাকে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর পোলার চাল হলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, শুধু ধুয়ে নিলে হবে। তাহলে পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে এবং রান্নার পর পোলাওটা একটু লম্বা লম্বা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন চুলার আঁচটা বাড়িয়ে 6-7 মিনিট সময় নিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় যতটুকু মাংস নেবেন তার অর্ধেক পরিমাণ চাল দিতে হয়। আমি 1 কেজি 200 গ্রাম মাংসের জন্য 2.5 কাপ চাল নিয়েছি। চালটা প্রথম অবস্থায় একটু আঠালো থাকে, ভাজার পর ঝরঝরে হয় এবং সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়েছে। পানির পরিমাণটাও ঠিকঠাকভাবে দিতে হবে, যে বাটি বা কাপ দিয়ে মেপে চাল নেবেন সেই বাটি বা কাপ দিয়ে মেপে আপনাকে পানি দিতে হবে। যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। আপনি যদি এর মধ্যে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে দুধের সাথে পানিটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দুধ আর পানি মিলিয়ে আপনাকে ডাবল দিতে হবে, যতটুকু চাল তার ডাবল দিতে হবে। চালটা ভাজা হয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ফুটানো গরম পানি দিয়েছে, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে চাইলে কেউ গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা দেওয়াও যাবে না, জাল করা দুধ দিতে হবে। এখন দিয়েছি 1 চা চামচ চিনি, দিয়েছি 3-4টা আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দেব। পানিটা শুকিয়ে চালের সমান সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। চুলার আঁচটা একদম কমিয়ে দেব, মাঝখানে ঢাকনাটা একবারও তুলবো না। পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছে। এখন পোলাওটাকে একটু উল্টে দেব, খুব সাবধানে উল্টাতে হবে যেন চালটা ভেঙে না যায়। খুব জোরে ঘাটাঘাটি করে উল্টে দেওয়া যাবে না, নিচের চালটা উপরে, উপরের চালটা নিচে, আস্তে করে উল্টিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পর 5 মিনিটের জন্য আবার দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে, পোলাওটা ঝরঝরে হয়েছে। পোলাওটা যদি ঝরঝরে হয় তাহলে আপনাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। এখানে রান্না করা পোলাও থেকে আমি 3 ভাগের 2 ভাগ তুলে একটা বাটিতে নিয়ে নেব, আর 1 ভাগ পাতিলে রেখে দেব। আমি বিরিয়ানিটা 2টি লেয়ারে তৈরি করব। আপনারা চাইলে 1টি লেয়ার কিংবা আপনার পছন্দ মতো সাজিয়েও তৈরি করতে পারেন। আমি এখন 2 অংশ তুলে নিচ্ছি, আর 1 ভাগ পাতিলে রেখে দিয়েছি। এখন এই 1 ভাগ
পোলার উপরে রান্না করা চিকেন আর ভেজে রাখা আলু থেকে অর্ধেকটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি 3-4টা, দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখন তুলে রাখা পোলাও থেকে অর্ধেকটা দিয়ে চিকেনটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখন দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নেব। বাকি অর্ধেক পরিমাণ চিকেন আর আলুটা ছড়িয়ে দিব পোলার উপরে। এখানে নিয়েছে 4টে আলু বোখারা। কারো কাছে আলু বোখারা বা কিশমিশটা পছন্দ না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিচ্ছি বেরেস্তা, বেরেস্তাটা দিয়ে আর বাকি পোলাওটা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখানে দিয়ে দেব 4-5টি আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে নিয়েছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়ার জল, সামান্য 1 চিমটি জর্দার রং। এখন মেশিনে চামচ দিয়ে চারো সাইড একটু একটু করে ছড়িয়ে দেব। সুন্দর একটা কালারের জন্য জর্দা রংটা ব্যবহার করেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 30-35 মিনিটের জন্য। অবশ্যই তাওয়ার উপর বসিয়ে দমে দিতে হবে। 35 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। মাঝখানে ঢাকনাটা একবার তুলব না। ঢাকনা যে ছিদ্র আছে সেটাও বন্ধ করে দিলাম। ৩৫ মিনিট পর ফিরে এলাম। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। নিচ থেকে একটু তুলে দেখাই, দেখুন পোলাওটা যদি ঝরঝরে হয়, ঠিকঠাক হয়, তাহলে আপনাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। এই বিরিয়ানিটার স্বাদ ও ফ্লেভার উপভোগ করতে হলে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, সবাই খুব পছন্দ করবে। আসছে ঈদে গরু বা খাসি দিয়ে সেমভাবে বিরিয়ানিটা রান্না করে আপনার পছন্দ মতো সালাদ, বোরহানি বা কাবাবের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।